বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি সুখেন্দু স্যারের বাড়িতে। দেখুন, বোগেনভেলিয়া আর আপনাদের বিভিন্ন অর্কিড। এটা কি আছে অর্কিডটা? এটা হচ্ছে তুলুমনিয়া, ঠিক আছে? নাম হচ্ছে তুলুমনিয়া। এটা এরকমই ছোট ছোট গাছ, কিন্তু ফুলের স্টিকগুলো বেশ বড় হয়, এবং এগুলো সব আনানো হয়েছিল তামিলনাড়ুতে। অসাধারণ ফুলটা। অনেকগুলো প্রজাতি রয়েছে, প্রত্যেকটি আলাদা আলাদা কালার। এই দেখতে পাচ্ছেন, এটা ফুল হয়েছিল এক সাধারণ কালার, কিন্তু স্টিকটা এই ফুলটা ছুটে গেছে। আরও এছাড়াও রয়েছে, ওদিক দিয়ে ঘুরে গেলে একটা, এই যে দেখুন কি সুন্দর, এটা সাদা বিভিন্ন অর্কিড টাঙানো আছে। এই যে একটি প্রজাতি, এটা এটার মোট 10টি কালার রয়েছে, 10 রকমের 10টি রয়েছে। বিভিন্ন এখানে ছোট বড় নানা রকম আছে, দেখতেই পাচ্ছেন। এই বোগেনভেলিয়া কি সুন্দর, ওটা কি নাম? তুলুমনিয়ার একটা প্রজাতি, এটা হচ্ছে ফ্লেয়ার কার্ডিনাল। এটা ফুল হয়েছিল যে ডাবল স্টিক ধরে গেছে। এটা কি গাছ? এটা এটাকে বলা হয় মথ অর্কিড, ফেলানোপসিস। এই যে প্রজাতি দেখছেন, এগুলোকে বলা হয় অনসিডিয়াম, বা অনেকে বলে ড্যান্সিং। এবছরই বসানো হয়েছে বৈমাসল, এবং এর ইতিমধ্যে গাছগুলো শিকড় ধরে নিয়েছে, এবং মাধবী লতা, এটা স্যার কি একটা আছে? এটা লিলি, দেখুন কি সুন্দর ফুটে আছে লিলিটা, স্টিকটা বেরিয়েছে। এটা মাধবী লতা, কিন্তু দেখে মনে হচ্ছে যে একটু ডোরোথিস হচ্ছে, একজনের অভাব। এটা স্যার বলছেন দারুচিনি, কিন্তু মনে হচ্ছে তেজপাতা। আর বোগেনভেলিয়া, এটা এই গাছটার ফুলটা দেখতে গেলে এখান পর্যন্ত আসতে হবে, দেখুন। আর এরই ডাল এখানে আছে, দেখুন কি সুন্দর ফুল হয়ে আছে। এই একটা দারুণ ফুলটা আছে, অ্যাডেনিয়াম বড় হয় এবং ডবল ট্রিপল পেটাল সেন্টেড আছে কিনা জানি না, দারুণ। এটা কি গাছ? এটা বোগেনভেলিয়ার একটা বিদেশি প্রজাতি। এই যে দেখুন, এটা এলাচ গাছ, ফুল এখন আসেনি না? ফুল আসেনি, এলাচ গাছ দেখুন, এলাচ গাছ ফুল এখনো আসেনি। হলুদ পলাশ, এখন ফুল নেই, চারাটা সবে এসছে। এটা তো ফুল ফুটে শেষ হয়ে গেছে বোধ হয়, কালাঞ্চ নাকি? তেমন কিছু স্যার যত্ন করতে পারেন না, তার মধ্যেও যেটুকু করেন। বোগেনভেলিয়া দেখছেন টব ওইদিকে আছে, অল্প যত্নে অনেক গাছ। এইটা একটা ভ্যারাইটি, কি সুন্দর দেখুন।
এটা কি গাছ লাগানো আছে একটা ওটা লিলি বলো বাল লিলি এই যে এটা এখনো বের হয়নি অনেকগুলো আছে উপরে তো আছে বোগেনভিলিয়া অনেক রকম আছে ঠিক পাচ্ছেন বন্ধুরা আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক।